গরু পাচার কাণ্ডে বা শুল্ক দপ্তরের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। এবং যেমনটা জানা যাচ্ছে, আগামী সপ্তাহে আরও দুজনকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ঠিক কি কারণে শুল্ক দপ্তরের এই দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা, এবং আগামীকালেও কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, তোমাকে বলে দিই, এর আগে কিন্তু গরু পাচার কাণ্ডে তুমি জানো বিএসএফের আধিকারিকদের, বিএসএফের কর্মীদের, জওয়ানদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এমনকি কমান্ডেন্ট সতীশ শাহকে গ্রেফতারও করা হয়েছিল। এবার কিন্তু আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাস্টমস অর্থাৎ শুল্ক দপ্তরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি। সিবিআই সূত্রের খবর, গত তিন দিনে দুজন কাস্টমস অফিসারদের নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে তলব করা হয় এবং তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সিবিআই সূত্রের খবর যে আগামী সপ্তাহে আরও দুজন শুল্ক দপ্তরের আধিকারিকদের তলব করা হয়েছে, সামন পাঠানো হয়েছে। কারণ তুমি জানো সিবিআইয়ের যে এফআইআর ছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে যেটা অভিযোগ আনা হয়েছিল, এমনকি সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে তদন্ত করতে গিয়ে কাস্টমস অফিসারদের ভূমিকাও কিন্তু উঠে আসে। অর্থাৎ কাস্টমস অফিসাররা গরু পাচারকারীদের সুবিধে পাইয়ে দিয়েছিলেন। তুমি জানো যে অভিযোগ কাস্টমস অফিসারদের বিরুদ্ধে রয়েছে যে গরু তারা কিন্তু বাজেয়াপ্ত সিজ করতেন এবং সেই গরুকে বাছর দেখানো হতো কম রেটে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য, গরু পাচারকারীদের সেটা বিক্রি করে দেওয়া হতো এবং প্রতি গরু 3-5 হাজার টাকা করে কাস্টমস অফিসাররা গরু পাচারকারীদের কাছ থেকে নিতেন। এর বাইরেও কিন্তু প্রোটেকশন মানি নেওয়া হতো, অর্থাৎ বা গরু পাচারকারীদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য প্রোটেকশন মানি নেওয়া হতো। এই নিয়ে কিন্তু এর আগে বিএসএফের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং গরু পাচার কাণ্ডে এবার কাস্টমস অফিসাররা সিবিআইয়ের অফিসারদের নজরে, এবং সিবিআই অফিসাররা তাদের কাছ থেকে জানতে চাইছেন যে সময়ে এই গরু পাচারের অভিযোগ উঠে আসছে সেই সময়ে মুর্শিদাবাদ সীমান্ত এলাকায়, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কোন কোন কাস্টমস অফিসাররা পোস্টেড ছিলেন এবং নিচুতলার অফিসাররা যারা এই গোটা প্রক্রিয়ায় ইনভলভ ছিল তাদের কারা ইনস্ট্রাকশন দিত, কাদের ইনস্ট্রাকশন তারা ফলো করতো, অর্থাৎ নিচুতলায় যারা কাজ করতো কাস্টমস অফিসাররা তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের ওপরে কারা বসেছিল, কাদের ইনস্ট্রাকশন ফলো করা হতো এবং কাদের সঙ্গে গরু পাচারকারীদের একটা নেক্সাস কাজ করছিল, এই পুরো বিষয় নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই সূত্রের খবর। অর্থাৎ বিএসএফের পর এবার শুল্ক দপ্তরের আধিকারিকরা যারা কিন্তু সেই সময় সীমান্ত এলাকায় পোস্টেড ছিলেন এবং গরু পাচারকারীদের প্রোটেকশন মানি নিয়ে, কমিশন নিয়ে সুবিধে পাইয়ে দিয়েছেন, তাদের এবার কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ধরনের দুজন অফিসারকে গত তিন দিনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আগামী সপ্তাহে আরও দুজনকে তলব করা হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারা যে বয়ান দিচ্ছে সেটা খতিয়ে দেখার পর তাদের যে সিনিয়র অফিসাররা সেই সময় সেখানে পোস্টেড ছিলেন তাদেরও কিন্তু আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি। অবশ্যই সিবিআই আধিকারিকদের এই জিজ্ঞাসাবাদ পর্বের দিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ প্রকাশ তোমায়। অন্যদিকে গতকাল যেমনটা আমরা দেখলাম, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক ছিল এবং সেই বৈঠক শেষে অরবিন্দ কেজরিওয়ালকে পাশে বসিয়ে তৃণমূল নেত্রী কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সুর চড়ালেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলবের প্রসঙ্গ টেনেও বিজেপিকে আক্রমণ করলেন তিনি। কি বলেছেন শুনুন। ও দিন হামারা ঘর মে ভি ও পুলিশ ও উসকা ঘর মে অভিষেক কা ঘর মে নোটিশ দেনে কে লিয়ে ও নেই থা, ও বাঁকুড়া মে থা, তো আড়াই বাজে যাকে বলা আবি তক আবি নোটিশ দে দো, নেই তো কাল দেখা দেঙ্গা, কাল নেই আয়েগা, তো এসে এসে বাত কিয়া, হোয়াট দে থিংস দ্যাট দে আর দ্য উই আর দ্য বন্ডেড লেবার্স, হোয়াট দে থিংস দ্যাট উই আর দেয়ার সার্ভেন্ট। ইগো কা এক লিমিট হোতা হ্যায়, जो भी मर्जी कर सकता है। बीजेपी का पार्टी डायरेक्ट रास्ता में खड़ा होकर बोलता है काल इसको अरेस्ट करेगा, परसों इसका घर में ईडी जाएगा, परसों इसका घर में एनआईए जाएगा। कैसे बीजेपी पार्टी का छोटा छोटा लड़का को जो चुनौपुटी हमने बांग्लाए बोली ऐसा मापिक उसको सब इंफॉर्मेशन मिल जाता है, तो क्या ये गवर्नमेंट, क्या गवर्नमेंट ऑफ द एजेंसी बाय द एजेंसी एंड फॉर द एजेंसी, गवर्नमेंट ऑफ द बुलडोजर बाय द बुलडोजर एंड फॉर द बुलडोजर।
গতকাল নবান্নে যে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, সেই বৈঠক এক ঘন্টা ধরে হয় এবং সেই বৈঠকের উপলক্ষ দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতা করা হলেও নজরে ছিল 2024-এর লোকসভা নির্বাচন এবং এর পাশাপাশি দিল্লি সরকারের বিরুদ্ধে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেই অর্ডিন্যান্স জারির বিরোধিতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির পাশে থাকার বার্তাও দিয়েছেন। डबल इंजन वाला जो गवर्नमेंट बोलता है एक ट्रबल इंजन और टेरेबल इंजन बन गया, तो अगर एट्रोसस टेरेबल कुछ चलेगा तो इसको हम लोगों का हिम्मत है इसको लड़ने के लिए, जो भी करना है आप कर लो। हम लोग डिसीजन लिया है, हम बीजेपी का खिलाफ में हम लड़ेंगे, हम एक कट्टर रहेंगे, हमारा कुछ नहीं चाहिए। तेलंगाना बोलो, पंजाब बोलो, तमिलनाडु बोलो, आप केरला बोलो, आप आंध्र प्रदेश बोलो, आप चेन्नई बोलो, आप उड़ीसा बोलो, आप बिहार बोलो, आप झारखंड बोलो, हर जगह में हम लोग एक साथ में आए। मैं दीदी का शुक्रिया अदा करना चाहता हूं कि राज्यसभा के अंदर इन्होंने कहा कि हम सपोर्ट करेंगे, और मैं समझता हूं कि अगर राज्यसभा में ये बिल गिर जाता है तो ये एक तरह से सेमीफाइनल हो जाएगा 2024 का। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গতকালের নবান্নের বৈঠককে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি যেমনটা বলেছেন, পশ্চিমবঙ্গের স্টেট সেক্রেটারিয়েটকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য রাজ্য সচিবালয়কে ব্যবহার করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও এই রাজনৈতিক বৈঠকে উপস্থিত ছিলেন। যদি এই বৈঠক দুই মুখ্যমন্ত্রীর হয় তাহলে কি বাণিজ্যিক সিদ্ধান্ত এখানে নেওয়া হলো? পশ্চিমবঙ্গ এবং দিল্লি সরকারের মধ্যে কোনো মৌ স্বাক্ষরিত হলো কি? দিল্লি সরকার কি পশ্চিমবঙ্গকে আবগারি নীতির ব্যাপারে কোনো সাহায্য করতে চলেছে? কিভাবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্ভব সেই ব্যাপারে দিল্লির শিক্ষা দপ্তরকে কি কোনো সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য? টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার কথাবার্তা কেউ গুরুত্ব দেয় না। নবান্নতে দুপাশে জাতীয় পতাকা মাথায় অশোকস্তম্ভ রেখে সরকারি কার্যালয়কে দলীয় কার্যালয়ে পরিণত করে মমতা ব্যানার্জির শিক্ষামন্ত্রী জেলে, কেষ্টমণ্ডল সহ মানিক ভট্টাচার্য একাধিক এমএলএ জেলে, আর কেজরিওয়ালের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেলে, আর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন জেলে। অতএব দুজনই দুর্নীতিগ্রস্তদের নেতা, করাপ্টেড এবং টেন্টেড নেতা। এই মিটিংটা হয়েছে, করাপ্টেড একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে ভারতবর্ষে, যে নটা দল সুপ্রিম কোর্টে গেছিল ইডি আর সিবিআইকে রোখার জন্য, সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে, তাদেরই এখানে মিটিং হয়েছে। আর মমতা ব্যানার্জি খুব চিন্তিত, আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওয়ান নেশন ওয়ান পুলিশ আনতে চাইছে, বিল আনতে চলেছে। এই আইনটা হলে মমতা ব্যানার্জির পুলিশের হাতে মিথ্যা মামলা দেওয়া রেসব করার কোনো সুযোগ থাকবে না। তাই আতঙ্কিত দ্বিধাগ্রস্ত দিশেহারা মমতা ব্যানার্জি, আতঙ্কিত দ্বিধাগ্রস্ত দিশেহারা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মিলিত হয়েছে। গতকাল নবান্নে যে বৈঠক ছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। সেই বৈঠক নিয়ে এবার কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেমনটা বলছেন যে স্টেট সেক্রেটারিয়েটকে রাজনৈতিক স্বার্থে অনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যে বৈঠকে উপস্থিত ছিলেন এ রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব মাফ করবেন, এবং তিনি যে অভিযোগটা করছেন যে কি কারণে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী তারা বৈঠক করলে, যদি এই বৈঠক দুই মুখ্যমন্ত্রীর মধ্যে হয় তাহলে কি বাণিজ্যিক সিদ্ধান্ত সেখানে নেওয়া হলো, কোনো মৌ কি দুই রাজ্যের মধ্যে স্বাক্ষরিত হলো, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য রাজ্য সচিবালয়কে ব্যবহার করা হয়েছে, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন যে যদি এই বৈঠক দুই মুখ্যমন্ত্রীর মধ্যে হয় তাহলে কি কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া হলো, কোনো মৌ চুক্তি কি স্বাক্ষরিত হলো, সেই প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি তিনি যেমনটা বলছেন যে দিল্লি সরকার কি পশ্চিমবঙ্গকে আবগারি নীতির ব্যাপারে কোনো সাহায্য করতে চলেছে, কিভাবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্ভব সেই ব্যাপারে কি দিল্লি শিক্ষা দপ্তর কি কোনোভাবে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার, সেই প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কুণালদা, আপনাকে জানিয়ে রাখি গতকাল নবান্নে যে বৈঠক হয় সেই বৈঠক নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন যে স্টেট সেক্রেটারিয়েটকে অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা অনৈতিকভাবে ব্যবহার করছেন, রাজনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তারা এই স্টেট সেক্রেটারিয়েটকে ব্যবহার করছেন। হাস্যকর যুক্তি। যখন শুভেন্দু অধিকারী দলে ছিল তখন কখনো মহাকরণে বা কখনো নবান্নে যখন 14 বার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে যেত তখন কি শুধুমাত্র প্রশাসনিক কাজে যেত? না, এটা পৃথিবীতে কোথাও হয়? যখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ তাদের দপ্তরে যখন শুভেন্দু অধিকারী সংসদ ভবনে গিয়ে অমুকের সঙ্গে দেখা করেন বা অমিত শাহ দপ্তরে গিয়ে দেখা করেন, তিনি ভারত সরকারের কে যে দেখা করেন? তিনি তো পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলতে যান। তারপর যখন টুইট করে ছবিগুলো ছাড়েন, অমিত শাহর পাশে বসে আছেন, কখনো অমিত শাহর দপ্তরে, কখনো সংসদ ভবনে অমিত শাহর ঘরে বা এই ধরনের, তো তখন সেখানে কোন উন্নয়নের, কোন রাজ্যের, কোন প্রশাসনিক কথা বলতে যান? জানতো বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, লজ্জা করে না? একটা তুমুকো সাপ, বিচারী, সুবিধাবাদী, ধান্দাবাজ, মেরুদণ্ডহীন, একেবারে নিজে যেগুলো করছে সেগুলোকে অন্যর দিকে তাকাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী, তিনি অরবিন্দ কেজরিওয়াল, আর একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন, যে বিষয়ই হোক, তো সচিবালয়ে দেখা হয়েছে। এবং এই যে অর্ডিন্যান্স বা ইত্যাদি যে টেকনিক্যাল প্রশাসনিক প্রবলেমগুলো, বা কেন্দ্রীয় সরকার যখন কোনো প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে বা সংবিধান বহির্ভূত আচরণ করছে সেটাকে কিভাবে কমব্যাট করা হবে, সে দুই মুখ্যমন্ত্রী আলোচনা তো করতেই পারেন। আমার প্রশ্ন, দুই মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী আলোচনা হচ্ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য কিভাবে রিয়াক্ট করবে, সেইভাবে তো হতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারীর টুইট গুলো দেখুন যে অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করতে গেছে, ও কোন সাগর ছাঁচা মানিক যে ভারত সরকারের বিষয়ে কথা বলতে গেছে? একটা সিবিআই এর এফআইআর নেমড প্রতিষ্ঠিত তোলাবাজ, চোর, চিটিংবাজ, ব্ল্যাকমেলার, ও কি করতে গেছে? তো তাহলে যদি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরটা বা সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরটা সেটা যদি বাংলার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য ব্যবহার করতে পারে, তাহলে দুই মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন এবং ন্যায্যভাবে কথা বলছেন, তা নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার? ও আসলে দিশাহারা পাগল হয়ে গেছে? রাজনৈতিক কোনো তাৎপর্য আছে এই বক্তব্যের? অনেক ধন্যবাদ কুণালদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। গত 16ই মে পূর্ব মেদিনীপুরের এগরায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেআইনি বাচি কারখানায়, সেখানে মূল অভিযুক্ত ভানুবাগ সহ 11 জনের মৃত্যু হয়। আর এবার সিআইডি ভানুবাগের স্ত্রীকে গ্রেফতার করলো, আজ সকালেই তাকে, তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আপনাদের জানিয়ে রাখি সেই বিস্ফোরণের ঘটনার পরই পূর্ব মেদিনীপুরের রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়েছিলেন ভানুবাগের স্ত্রী গীতারানী, আজ ভোরে সেখান থেকেই তাকে পাকড়াও করেন সিআইডির আধিকারিকরা। এগরা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ভানুবাগের মৃত্যু হয় কটকের নার্সিংহোমে, এর আগে গ্রেফতার হন ভানুর ছেলে এবং ভাইপো। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব পার্থ প্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, কোথা থেকে কিভাবে ভানুবাগের স্ত্রীকে গ্রেফতার করলেন সিআইডি আধিকারিকরা? দেখো, এগরা কাণ্ডে গ্রেফতার ভানু বাগ তথা কৃষ্ণপদ বাগের স্ত্রী গীতারানী বাগ, এবং ঘটনার দিনের পর থেকে, অর্থাৎ যেদিন বিস্ফোরণের ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু ভানুবাগের গোটা পরিবার, তারা কিন্তু উধাও হয়ে যায় ঘটনাস্থল থেকে। এবং এর পরবর্তীকালে বাড়ি দিয়ে যখন সিআইডি টিম যায়, দেখে পুরো বাড়ি ফাঁকা অবস্থায় রয়েছে। তারপরে কিন্তু তার স্ত্রীকে খোঁজ শুরু করেন সিআইডি আধিকারিকরা। এবং তারপর আজকে ভোর 5:30 নাগাদ পূর্ব মেদিনীপুরের রামনগর যে জায়গা রয়েছে সেখানে ভানুবাগের আত্মীয় অর্থাৎ স্ত্রীর ভাই যে জায়গায় থাকেন সেই বাড়িতে সিআইডির গোয়েন্দারা হানা দেয়, এবং সেখান থেকেই ভানুবাগের স্ত্রী গীতারানী বাগকে গ্রেফতার করেছে সিআইডির গোয়েন্দারা।
এবং যে বিষয়ে জানতে পাচ্ছি যে এই ঘটনায় আরো দুজনকে কিন্তু খুঁজছেন সিআইডির গোয়েন্দারা, তাদের খোঁজ শুরু করেছে। ভানু বাগের মেজ ভাইয়ের দুই ছেলে, যদিও তাদের মধ্যে এক ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। ভানু বাগের স্ত্রীকে আজকে কিন্তু আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন গোয়েন্দারা। মূলত যে বিষয়টা জানতে চাইছেন এবং দাবি করা হচ্ছে, গোটা পরিবার কিন্তু এই কারবারের সঙ্গে যুক্ত ছিল, সেখানে বোমা না বাজি বা কি কারবার হতো বা কিভাবে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, কি কি মজুদ ছিল, সেটাই কিন্তু জানতে চাইবেন এই ধৃত ভানু বাগের স্ত্রীর কাছ থেকে। চলে আসছি পরের খবরে। সাত সকালে দুর্ঘটনা ডালহৌসিতে, বেপরোয়া বাস গুড়িয়ে দিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর গুমটি এবং এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন মেট্রোর তিন কর্মী। আপনাদের জানিয়ে রাখি, আজ সাত সকালে ডালহৌসিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় একটি সরকারি বাস এবং তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর জখম হয়েছেন মেট্রোর যে তিন কর্মী। সকাল 6:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। সাত সকালে শহরে ফের বেপরোয়া বাসের তাণ্ডব। বিবাদীবাগ মোড়ে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল একটি সরকারি বাস, আর এই ঘটনায় তিনজন মেট্রো রেলের কর্মী গুরুতরভাবে জখম হয়েছেন। এদিন সকাল 6:30 নাগাদ এই S3A অর্থাৎ ঠাকুরপুকুর থেকে শিয়ালদা রুটের এই বাসটি বেপরোয়া গতিতে ছুটে আসছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন, এবং জানা যায় এই বিবাদীবাগ মোড়ের কাছে এসেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি এবং একেবারে সরাসরি ফুটপাতের ওপর উঠে আসে। ফুটপাতের ওপর যেখানে মেট্রো রেলের কাজ চলছে, এখানে মেট্রো স্টেশনের কাজ চলছে, এখানে মেট্রো রেল কর্মীদের জন্য অস্থায়ী ঘর বানানো ছিল। সেই সময় সেই ঘরের ভিতর বেশ কয়েকজন মেট্রো রেল কর্মী বসেছিলেন। আচমকাই এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে এই ঘরের ওপর উঠে আসে। আমরা চারজন ছিলাম, আমরা কথা বলছিলাম, হঠাৎ গাড়ি আসলো, আমরা শকড হয়ে গেলাম। বাসটা কি খুব জোরে? পুরো জোরে এসেছিলো, পুরো জোরে, খুব জোরে। তারপরে আমাদের তিনটে বন্ধু ইনজোর্ড হয়ে গেছিলো, আমরা নিজের বন্ধুকে বার করলাম তাড়াতাড়ি। তারা কি বাসের তলায় ঢুকে? বাসের তলায় আমাদের ঘুমটিটাতে ধাক্কাটা পুরো ঘুমটি পুরো ছেলেগুলো ছটকে পড়ে গেছে। আমি একটু বাসের ভিতরের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী প্রতীককে। বাসটির যে কি বেপরোয়া গতি ছিল তা কিন্তু এটা দেখলেই বোঝা যাচ্ছে। রাস্তার ধারে এই যে লোহার রেলিংটি ছিল, সেই রেলিংটি কার্যত বাসের যে চ্যাস বডি সেটা ফুড়ে ভেতরে ঢুকে গিয়েছে। অর্থাৎ কী পরিমাণ গতি ছিল এইটা দেখেই কিন্তু তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেখানে কিন্তু প্রশ্ন, ভোরের শহরে এবং রাতের শহরে এভাবে বেপরোয়া গতি একাধিক প্রাণ কেড়েছে। আজকেও যে তিনজন গুরুতর জখম হয়েছেন তাদেরও প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন অন্যান্য মেট্রো কর্মীরা, কিন্তু কপাল জোরে তারা বেঁচে গিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি। বাসের চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য, ABP আনন্দ, কলকাতা।